সবচেয়ে বন্ধুগণ যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু অ্যানালাইজ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা ভেঙে ভেঙে বুঝিয়ে শিখে নেন ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন আমাদের সকল ভিডিওগুলো দেখি, প্রতিটি বিষয় বুঝে নিই। আজকের এই বিরতি খান মেথড এক কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব টোটাল 65 নাম্বার নিয়ম নিয়ে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা 1 থেকে 64টি নিয়মের ওপর একাধিক ভিডিও লেকচার দিয়েছি, সেগুলো আপনাদের দেখে নেন ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবেন। আজকে আমরা 65 নাম্বার নিয়মটি কীভাবে পড়বেন সেটা লক্ষ্য করেন। যেমন অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ পসিবল, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভের আগে অ্যাজ এবং অ্যাজ বসে কীভাবে পড়বেন, এছাড়া কিন্তু এখানে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব বসে কিন্তু পড়া যায়, লক্ষ্য করেন কীভাবে পড়বেন। যেমন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব। অ্যাজ স্লো অ্যাজ পসিবল, যত আস্তে সম্ভব। অ্যাজ ইজি অ্যাজ পসিবল, যত সহজে সম্ভব। অ্যাজ হার্ড অ্যাজ পসিবল, যত কঠোরভাবে সম্ভব। অ্যাজ লং অ্যাজ পসিবল, যতক্ষণ সম্ভব। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ ফার অ্যাজ পসিবল, যত দূর সম্ভব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা আরও অনেক অনেক শব্দ এই যে ফার্স্টে যে অন্যান্য অ্যাডভার্ব বসে পড়তে পারবেন। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, অর্থাৎ যত ভালোভাবে সম্ভব। অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অ্যাট হার্ড অ্যাজ হার্ড অ্যাজ পসিবল, যত কঠিনভাবে সম্ভব। অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল, যত আস্তে আস্তে সম্ভব। অ্যাজ কাইন্ডলি অ্যাজ পসিবল, যত দয়ালুভাবে সম্ভব। অ্যাজ অনেস্টলি অ্যাজ পসিবল, যত সৎভাবে সম্ভব। অ্যাজ স্ট্রংলি অ্যাজ পসিবল, যত শক্তভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা আরও যে আরও অন্যান্য, যেমন অ্যাজ স্মার্টলি অ্যাজ পসিবল, যত চটপটভাবে সম্ভব। অ্যাজ সফটলি অ্যাজ পসিবল বা অ্যাজ সফট অ্যাজ পসিবল, যত নরমভাবে সম্ভব বা সফটলি বা সফট বসে পড়া যাবে, সফটলি বসে পড়া যাবে। অ্যাজ বিউটিফুলি অ্যাজ পসিবল, যত সুন্দরভাবে সম্ভব। অ্যাজ বিউটিফুল অ্যাজ পসিবল, যত সুন্দরভাবে সম্ভব। আবার অ্যাজ বিউটিফুলি অ্যাজ পসিবল, যত সুন্দরভাবে সম্ভব। অ্যাজ নাইস অ্যাজ পসিবল বা অ্যাজ নাইসলি অ্যাজ পসিবল। তারপর আসেন এইভাবে আরও অনেক অনেক শব্দ আছে, যেমন ওই অ্যাজ পিওরলি অ্যাজ পসিবল, যত নিখুঁতভাবে সম্ভব। অ্যাজ অনেস্টলি অ্যাজ পসিবল, যত সৎভাবে সম্ভব। অ্যাজ সুইট অ্যাজ পসিবল বা অ্যাজ সুইটলি অ্যাজ পসিবল, যত মিষ্টিভাবে সম্ভব, মজাদার করে সম্ভব। হ্যাঁ বন্ধুগণ, অ্যাজ সিম্পলি অ্যাজ পসিবল, যত সাদামাটাভাবে সম্ভব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনারা অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল, যত সহজভাবে সম্ভব। অ্যাজ ইজি অ্যাজ পসিবল, অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল। অ্যাজ স্লোলি অ্যাজ পসিবল, অ্যাজ মানে অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটুকু ভদ্রভাবে সম্ভব। অ্যাজ অবিডিয়েন্ট অ্যাজ পসিবল, যত বিনয়ভাবে সম্ভব, যত বিনয়তার সহিত সম্ভব বা যত বিনয়ভাবে সম্ভব। অ্যাজ কেয়ারফুলি অ্যাজ পসিবল, যতটুকু সতর্কভাবে সম্ভব, যতটুকু সতর্কভাবে সম্ভব। অ্যাজ ইজিলি অ্যাজ পসিবল, ইজি থেকে ইজিলি দিয়েও কিন্তু পড়া যাবে। অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, অ্যাজ মানে হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অ্যাজ অ্যাটেন্টিভলি অ্যাজ পসিবল, যতটুকু মনোযোগের সহিত সম্ভব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা শত শত বাক্যাংশ কিন্তু বানিয়ে পড়তে পারবেন। তাই এইভাবে পড়তে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। এখন আসেন কীভাবে বাক্য তৈরি করবেন। যেমন যত তাড়াতাড়ি সম্ভব যাও, গো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব কাজটি করো। ডু দ্য ওয়ার্ক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, খাও যত তাড়াতাড়ি সম্ভব, মানে ইট অ্যাট ফাস্ট অ্যাজ পসিবল। ওয়াক হাঁটো যতটুকু সম্ভব, ওয়াক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অত যতটুকু সম্ভব দ্রুত সম্ভব হাঁটো, যত সম্ভব দ্রুত সম্ভব কোর্সটি কমপ্লিট করো। কমপ্লিট ইউর কোর্স অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অর্থাৎ কমপ্লিট ইউর কোর্স অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব কোর্সটি সম্পন্ন করো। যত দ্রুত সম্ভব তাকে টাকা দিয়ে দাও, গিভ হিম মানি অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব কি, তাকে টাকা দিয়ে দাও। যত দ্রুত সম্ভব তোমার পড়া ভালো, টেল ইউর লেসন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব ঘুমে যাও, গো টু বেড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, গো টু বেড অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। যত দ্রুত সম্ভব দৌড়াও,
run as fast as possible. হ্যাঁ বন্ধুগণ, প্রতিটা শব্দের আগে আপনারা যে হাজার হাজার ভার্ব রয়েছে, যে কোনো ভার্ব বসিয়ে পড়তে পারেন। যেমন রাইট অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, অর্থাৎ যত দ্রুত সম্ভব মানে লিখো, যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি লিখো। এখানে যদি টিচ অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল মানে যত দ্রুত সম্ভব পড়াও, মানে ওয়ার্ক, যে ওয়ার্ক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব কাজ করো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা যে অন্যান্য হাজারো ভার্ব আছে, যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল মানে কাজটি করো, যত দ্রুত সম্ভব কাজটি করো। হ্যাঁ এইভাবে আপনারা কমপক্ষে একটি বাক্যাংশের মাধ্যমে হাজারো ভার্ব দিয়ে এইভাবে বাক্যাংশ তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস করুন, এইভাবে যদি পড়েন ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ঠিক একইভাবে অ্যাজ স্লো অ্যাজ পসিবল মানে ওয়াক অ্যাজ স্লো অ্যাজ পসিবল, হাঁটো যতটুকু সম্ভব আস্তে, হাঁটো যত আস্তে সম্ভব হাঁটো, যত আস্তে সম্ভব কথা বলো। টক অ্যাজ স্লো অ্যাজ পসিবল, যত আস্তে সম্ভব কথা বলো, যত আস্তে সম্ভব হাঁটো, যত আস্তে সম্ভব দৌড়াও। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে পারবেন। তারপর অ্যাজ ইজি অ্যাজ পসিবল, ওয়ার্ক অ্যাজ ইজি অ্যাজ পসিবল, যত সহজে সম্ভব কাজ করো। হেল্প হিম অ্যাজ ইজি অ্যাজ পসিবল, যত সহজে সম্ভব তাকে সাহায্য করো। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আমরা শত শত বাক্যাংশ বানিয়ে বাক্য বানিয়ে পড়তে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করুন, এগিয়ে যাবেন। যারা রিটেন স্পোকেন গ্রামার সত্যি শিখতে চান, অপরকে শেখাতে চান, তারা 127টি ব্যবহারবিধি অবশ্যই জানবেন। এই 127টি ব্যবহারের মাধ্যমে আপনারা হাজার হাজার বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আমাদের এই বইটি সংগ্রহ করতে পারেন, এছাড়া এই বইয়ের সকল ভিডিও লেকচার অল্প মূল্যে সংগ্রহ করতে পারেন, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের মানে আজকের ভিডিও অংশ। পরবর্তী ভিডিওতে আমরা শিশুটি নাম্বার নিয়মিত দিয়ে একইভাবে কিভাবে ছোট্ট একটা অংশ থেকে হাজার হাজার বাক্যাংশ এবং বাক্য বানিয়ে পড়া যায় সেটা আমরা দেখাবো। তাই আমাদের সাথে থাকুন, এক থেকে 27 পর্যন্ত সবগুলো ভিডিও লেকচার দেখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।